আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি যে এখন মরিচ গাছ লাগাবেন, এই মরিচ চাষ সম্পর্কে আপনি দর্শকদের মাঝে কিছু বলুন। মরিচ লাগানোর সময় প্রথম ছাই দিতে হবে, ছাই দেওয়ার পর তারপরে আছে বাটিটা গুঁড়ো করে রুটা দিতে হবে। রুটা দেওয়ার পর কিছু সার প্রয়োগ করতে হবে, ব্যবহার করতে হবে, ফসফেট পটাশ ইউরিয়া একটু কম, পটাশ আর ফসফেট একটু বেশি ব্যবহার করতে হবে। করার পর তারপরে বইতে পানি দিতে হবে। পানি দেওয়ার পর হচ্ছে বৈকালে সকালের দিকে পানি দিলে বৈকালের দিকে ঢালটা লাগাইলে এতে গাছটা চারাটা খুব সুন্দর থাকবে, গাছটা ভালো থাকবে, পাতা কিছু এড়াবে না। এর আগে কি আপনি কখনো মরিচ চাষ করেছেন? হ্যাঁ, এর আগে আমি নিম্ন আছে দীর্ঘ 5 বছর ধরে মরিচ চাষ করছি। মরিচ চাষ করছি কিন্তু মরিচ খুব একটা লস নেই, উন্নত মানে চাষের মধ্যে মরিচ দিয়ে ভালো আছে পয়সা, কিন্তু আছে পরিশ্রম বেশি একটু, তাই তো এতে মরিচ চাষে কোনো মানে লস নেই। সবসময়ই ভালো একটা দাম পান, তাই তো? হ্যাঁ, সবসময় ভালো একটা দাম পাওয়া যায়, নিয়ে দাম পাওয়া যায়। যাক, মোটামুটি গত বছরে অনেক টাকা মরিচ বেচেছি। 5 কাঠা জমিতে নিম্ন লাখখানি টাকা গেল বছরে মরিচ বেচেছি, কিন্তু মরিচ সবসময় দাম ছিল তো গেল বছর আছে, এই কারণে করোনার সময় আর কি বেশি দাম ছিল, একটু বেশি দাম ছিল। আর আছে বেশি সমস্যা হয় কি হয়েছে, 18 মাসের দিকে বাদলাটা যদি ঠেকে রাখা যায়, মানে যদি টিকে যায় তাহলে মনে করেন যে মরিচ কোনো লস নেই, লাভের সংখ্যা বেশি। Thank you.